আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো পেঁপে দিয়ে কীভাবে পকোড়া তৈরি করবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে একটা 500 গ্রাম পেঁপে কেটে নিচ্ছি। প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। পেঁপে দিয়ে যদি আপনারা পকোড়া তৈরি করেন অত্যন্ত সুস্বাদু হয়, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার উপরের খোসা ছাড়ানো হয়ে গেছে, আপনারা চাইলে বুটি কিংবা ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে পারবেন। এখন আমি মাঝখান থেকে কেটে চারটা টুকরা করে নেব। এবার মাঝের অংশের বিচিগুলো ফেলে দেব। এবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে কুচলে কুচলে ধুয়ে নেব, যাতে কষ না থাকে। এভাবে আমি 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটা গেটারের সাহায্যে গেটারের এই মোটা অংশ দিয়ে আমি কুচি করে নেব। চিকন অংশ দিয়ে কুচি করলে বেশি কুচি হয়ে যাবে, তাই আমি মোটা দিক দিয়ে কুচি করে নিচ্ছি। কুচি করা আমার হয়ে গেছে, দেখুন একটু মোটা মোটা করেই কুচি করে নিয়েছি। এখানে আমি ডাউল আর চাউল, আমি 100 গ্রাম ডাউল আর 1 মুঠো চাউল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার ব্লেন্ডারের সাহায্যে আমি এগুলো ব্লেন্ড করে নেব। আমি একবারে ফিনিশিং করে নেই নাই, একটু মোটা মোটা করেই ব্লেন্ড করে নিয়েছি। এবার কুচি করা পেঁপের মধ্যে ডাউল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ 1 চা চামচ, মশলার গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ 4-5টা কুচি, পেঁয়াজ মাঝারি সাইজ 3টা কুচি। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ডাউল আর পেঁপে মিশ ভালো হয়নি, তাই এর মধ্যে আমি 1/2 কাপের মতো ময়দা অ্যাড করলাম, যাতে একটু পকোড়ার সাইজ তৈরি করা যায়। আপনারা চাইলে আটা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। দেখুন এখন শেপটা অনেক সুন্দর হয়েছে। এখন গরম তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার 1 পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশে উল্টে দেব। আমি সবগুলো পকোড়া এইভাবেই গোল্ডেন বা বাদামি কালার করে ভেজে নেব। এভাবেই আমি উল্টে পাল্টে সবগুলো বড়া ভেজে নেব। এবার তেল ধরিয়ে আমি সবগুলো তুলে নিচ্ছি। এভাবে আপনারা তৈরি করবেন, খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা মাঝখান থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস লাইক শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।